হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশানটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন অর্থাৎ চতুর্থ চ্যাপ্টার। চতুর্থ চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো বেশি থেকে বেশি, নোটিফিকেশানটা প্রত্যেকে অন রেখো। দেখো কি বলেছে, সবার প্রথমে বলছে পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে, কারণ ব্যাখ্যা করো। উত্তর আমরা কি লিখব, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। উত্তর আমরা কি লিখব, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। অর্থাৎ হঠাৎ পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে পৃথিবীর সব কিছুই পূর্ব দিকে ছিটকে বেরিয়ে যাবে। এক নম্বর পয়েন্ট এটা। দু নম্বর পয়েন্টে আমরা কি দেবো, দু নম্বর পয়েন্টে লিখব, পর্যায়ক্রমে দিন রাত্রির হবে না, পৃথিবীর সূর্যের দিকের অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে শুধুই রাত্রি বিরাজ করবে, অর্থাৎ থাকবে। নেক্সট আমরা লিখব, পৃথিবীর আলোকিত অর্ধাংশের তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যাবে এবং অন্ধকার অর্ধাংশের শীতলতা চরম পর্যায়ে পৌঁছে যাবে। নেক্সট আমরা চার নম্বর পর্যায়ে দেবো, এইরূপ পরিস্থিতিতে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য, সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে, আমরা মানুষরা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাব। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট পরের প্রশ্নে আমরা যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখার থেকে মেরুর দিকে কমতে থাকে, কারণ ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নটা আরেকবার বলবো, কি বলেছে, পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে, কারণ ব্যাখ্যা করো। উত্তর আমরা লিখব, অভিগত গোলাকাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়, নিরক্ষরেখা পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখায় উত্তরে ও দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে দুই মেরুবিন্দুতে পরিণত হয়। পরিধির সঙ্গে আবর্তন গতির সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতিও তত বেশি হবে। তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, ফার্ডিনান্ড ম্যাগেলানের অভিযানের শেষে একদিনের হিসাব মিলিনি কেন? কি বললাম, ম্যাগেলানের অভিযানের শেষে একদিনের হিসাব মেলেনি কেন, অথবা ফার্ডিনান্ড ম্যাগেলান ও তার সঙ্গীরা দেশে ফিরে কি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন? উত্তর লিখব, ফার্ডিনান্ড ম্যাগেলান ও তার সঙ্গীরা 1519 সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করে যখন 3 বছর পরে দেশে ফিরলেন, তখন তারা দেখলেন দেশে ক্যালেন্ডারের সঙ্গে তাদের হিসেব মিলছে না। অর্থাৎ তাদের হিসাবে সেদিন সোমবার হলেও দেশের ক্যালেন্ডারে মঙ্গলবার চলছে। এর কারণ, তারা পৃথিবী পরিক্রমণ করতে করতে যখন জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আসার সময় আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করেছিল, তখন একদিন বাড়িয়ে দিতে হবে, তার মানে তখন সেই সময়টা একদিনটা বাড়িয়ে দিতে হবে, তা তারা বুঝতে পারেনি, তাই দেশে ফিরে তাদের হিসাবে একদিন কম হচ্ছিল। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উল্টো দিকে যেতে থাকো তাহলে কি হবে? পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে তুমি যদি জাহাজে করে বা প্লেনে করে একই দিকে যেতে থাকো তাহলে কি হবে? উত্তর আমরা লিখব, জাস্ট আ সেকেন্ড, উত্তর আমরা লিখব, পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যদি জাহাজ বা প্লেনে করে যাওয়া যায় তবে সময় ক্রমশ এগিয়ে যাবে, এবং যদি উল্টো দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে যাওয়া যায় তাহলে সময় পিছিয়ে যাবে, এই এক অর্থাৎ একই দিনের আগের সময়
পৌঁছে যেতে হবে, অর্থাৎ একই দিনের আগের সময়ে পৌঁছে যেতে হবে। এটা আমি অলরেডি পড়ানোর সময় বুঝিয়েছিলাম, ঠিক আছে। নেক্সট, আবার জাহাজ বা প্লেনে করে পৃথিবী ঘোরার দিকেই, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখ রেখা পার হয়ে পূর্ব গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন বাড়িয়ে নিতে হবে। এবং পৃথিবী ঘোরার উল্টো দিকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে যেতে যদি আন্তর্জাতিক তারিখ রেখা পার হয়ে পশ্চিম গোলার্ধে প্রবেশ করা হয়, তাহলে একদিন কমিয়ে নিতে হবে। ওকে, ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নে যাব। নেক্সট, পরের প্রশ্ন বলেছে, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না, কেন? উত্তর আমরা লিখব, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না বা বুঝতে পারি না, তার প্রধান কারণ হলো, এবার লিখ। সবার প্রথমে পয়েন্টে আমরা দেব, পৃথিবীর সামনে কোনো স্থির বস্তু বা ভিন্ন গতিতে চলমান বস্তু নেই যার সাহায্যে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি। নেক্সট, নেক্সট পরেরটা আমরা বলবো, পৃথিবীর গতির সঙ্গে তাল রেখে আমাদের চারপাশের বায়ুমণ্ডলও গতিশীল, তাই আমরা আবর্তন গতি অনুভব করি না। নেক্সট, পৃথিবীর প্রতিটা স্থানে আবর্তনের গতিবেগ সুনির্দিষ্ট, স্থায়ী ও অপরিবর্তনশীল, তাই আবর্তন গতি বোঝা যায় না। নেক্সট, আমরাও পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে ঘুরছি, তাই আবর্তন গতি অনুভব করতে পারি না। নেক্সট, পৃথিবীর আয়তনের তুলনায় আমরা একই ক্ষুদ্র সরি আমরা এতটাই ক্ষুদ্র বা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তনের গতি উপলব্ধি করা অসম্ভব। ওকে, হয়ে গেল, দেখে নিয়েছো পয়েন্টসগুলো। তাহলে এই ছিল এখনের প্রশ্ন, একটু পরে আরও কিছু প্রশ্ন উত্তর দেবো। এবার বড় প্রশ্ন, আর একটু বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলো দেবো, ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। ভিডিওটা লাইক শেয়ার করো বেশির থেকে বেশি, যাতে নিজেদের ক্লাসের ভিডিও বেশি পাও। নোটিফিকেশান অন রেখো, খুব ভালো থেকো।